সামনে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন এখানে সামনে বসে পড়ুন। নেতৃত্বরা এসছেন, রাজ্য আমাদের মন্ত্রীরা আছেন, সামনেটা সরে দিন, পেছন থেকে সব ব্যবধানে এই আমাদের কর্মসূচি আমরা নিয়েছি। তাই আমি সকলকে অনুরোধ জানাবো, আপনারা হুড়োহুড়ি করে মঞ্চে উঠবেন না, দলের শৃঙ্খলাকে বজায় রাখবেন। আমি প্রথমেই শুধু আপনারা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নমস্কার। এরপরে 10 ঘন্টার নোটিশে কেন্দ্রমারি অঞ্চল এবং মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ভূমি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ভারত যারা গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়েছিলেন বাবু ডাক্তার শফিউর রহমান, এরা মঞ্চে আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন। এছাড়াও যারা যে সকল নেতৃত্বরা আছেন, রতন কাজিয়া সাহেব, যারা লোকাল নেতৃত্বরা আছেন, এই অঞ্চলের সভাপতি ফিরোজা বিবি মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমরা আজকে সবার সভাপতি বনবিহারী পালেন, এই শহীদের রক্ত এই শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, এই শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, তোমায় জানাই স্বাগতম, এই পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম স্বাগতম, এই ফিরহাদ হাকিম জিন্দাবাদ, এই শহীদের রক্ত আমাদের রাজ্যের আরেক মন্ত্রী পূর্ণেন্দু বসু মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য স্বাগত। মন্ত্রী এবং এমএলএ এমপিরা সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বলার আপনাদের কাছে বেশি কিছু নেই, নন্দীগ্রাম অভিযান উচ্ছেদ প্রতিরোধ কমিটির যখন আন্দোলন শুরু হয়েছিল 2007 সাল 30 জানুয়ারি থেকে তার সাক্ষী আপনারা। আমি খালি দুটো কথা আপনাদের কাছে বলি, আজকের আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় শোনা যায় নন্দীগ্রামের আন্দোলন আমরা করেছিলাম, নন্দীগ্রামের আন্দোলন আমি করেছিলাম, খুব কষ্ট লাগে। আমরা 2007 সালে ভাবছিলাম নন্দীগ্রামবাসী সহ তৃণমূল কংগ্রেসটা যেন একটা পরিবার, আজকের মনে হচ্ছে যেন সেই পরিবারের কোন সন্তানটা বিছড়ে কোথাও যেন পদভ্রষ্ট হয়ে চলে যাচ্ছে। আমি তাই বলি, বাবার যদি 5টা সন্তান থাকে, একটি সন্তান যদি পদভ্রষ্ট হয়ে কোথাও চলে যায়, সে সংসার ভেঙে পড়ে না, বাবা আবার গুছিয়ে নেয়। আমি তাই বলি আপনাদের কাছে, আপনারা সেই সব কুসংস্কারে কান দেবেন না, পথটা আপনারা ঠিক রাখুন, নেত্রী আমাদের মাথার উপরে আছে, আমরা ঠিক জায়গায় আছি। নন্দীগ্রামে গিয়ে যাবে উন্নয়নের ধারাতে, নন্দীগ্রামে গিয়ে যাবে উন্নয়ন ধারাতে, তৃণমূল কংগ্রেসের হাত ধরে। এই প্রার্থনা করে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যায়নি এই এলাকার মামাটি মানুষকে রক্ষা করার জন্য, বাস্তব ভিটে রক্ষা করার জন্য, শ্মশান কবরস্থান রক্ষা করার জন্য, মন্দির মসজিদ রক্ষা করার জন্য আন্দোলনটা করেছিল। আমরা কিন্তু শিল্প বিরোধী নই, আমরা শিল্পের পক্ষেই আছি, কিন্তু এরা এসিজেট কোম্পানির বহিরাগত কোম্পানিকে নন্দীগ্রামের জায়গা দিয়ে দিবে বলে সেই দাপুটের লক্ষণ সেটা নোটিশ করেছিল, তারই এগনেস্টে আমরা কিন্তু আন্দোলনটা শুরু করেছিলাম যে আমাদেরকে বলতে হবে কোন জায়গা কত জায়গা নেবে, একসঙ্গে 29টা মৌজা নেবে বলে ঘোষণা করায় এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেল। তাই সিপিএম পার্টির সঙ্গে দ্বন্দ্ব আমাদের হলো,
আমাদের এই আন্দোলন আমরা নন্দীগ্রামের মানুষ কে লিয়ে আমরা আন্দোলনটা সংগঠিত করেছিলাম। আমাদের এই আন্দোলনের পিছনে আপনারা জানেন আমাদের মামাটি মানুষের নেত্রী, তিনি কিন্তু দিনের পর দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, সঙ্গ দিয়েছিল, তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের নন্দীগ্রামে পৌঁছে, বিশেষ করে এখানে বড় হোটেল ছিল না, আমার বাড়িতে এখানে কিন্তু আন্দোলনটা করত। সেখানে আপনারা সবাই জানেন যখন 1907 সালে যখন 14ই মার্চের ইতিহাসিক ঘটনা, যখন আমাদের 14 জন মানুষকে গুলি করে হত্যা করে, যখন 150 জন মানুষকে আহত করে, 167 জন মহিলাকে মায়ের সামনে মাকে মায়ের কলকাতা থেকে রওনা হয়েছিল, সিপিএম এর সল্লাদরা কিন্তু কলাঘাটে ঘেরে ছিল, ঘেরে আসতে দেয়নি। 14 তারিখ 15 তারিখ দিদিকে মোটর সাইকেলে করে নন্দীগ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। আপনারা জানেন বরখা পরে গোপন ভাবে আসতে হয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই দিদি আজকের আমাদের বাংলা পরিবর্তনের উন্নয়নের কাণ্ডারী। শুধু দিদি ছিল তা না, দিদির সঙ্গে আমাদের পার্থদা ছিল আপনাদের মন্ত্রী, আমাদের ববিদা ছিল, পূর্ণেন্দ্রদা ছিল, দোলা সেন আপনারা জানেন সবাই, কিন্তু আমাদের ঘরের মেয়ে সবাই জানেন। মাসের পর মাস নন্দীগ্রামের আন্দোলনকে স্বস্তি সংগঠিত করার জন্য আমার বাড়িতে থেকে সবাইকে নিয়ে আন্দোলনটা করেছিল। আজকে তারা আমাদের এই মঞ্চে এসছে, আমরা গর্বিত, তাদের কাছে কৃতজ্ঞ। নন্দীগ্রামের মানুষ আমাদের আন্দোলনে সাথী হয়েছিল, সংগঠিত হয়েছিল। আমি যদি সুপিয়ানে বলি আমার একা আমি নন্দীগ্রামের আন্দোলনের লিডারশিপ দিয়েছি, আমি মূর্খের সহজে বাস করি। আমি যদি বলি আমি একা আন্দোলন করেছি, আমি মূর্খের জগতে বাস করি, কখনো আমি একা করিনি। কলকাতার নেতা ছাড়া, কলকাতার নেত্রী ছাড়া নন্দীগ্রামের মানুষের কোনো ক্ষমতা ছিল না, আমরা এই আন্দোলনকে সংগঠিত করি। তাই আমরা নন্দীগ্রামের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে পরিবর্তন করেছি, আমরা শান্তি পেয়েছি, সুখে আছি, ভালো আছি, রাস্তা হয়েছে, আমাদের পথবাতি হয়েছে, আমাদের ইলেকট্রিক হয়েছে, আমাদের প্রত্যেকটা উন্নয়ন আমরা পেয়েছি, আমরা শান্তিতে আছি, আরো উন্নয়ন বাকি আছে। দিদি করবে আগামী দিনে জবরদস্ত পাথর বিজেপির বিরুদ্ধে দেওয়া শুরু করতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলাটাকে উত্তরপ্রদেশ বানিয়ে দেব, উত্তরপ্রদেশ বানিয়ে দেব, যোগীর রাজ্য বানিয়ে দেওয়া। যোগী আর দিলীপের মধ্যে কোন ভেদাভেদ নেই, যোগীর রাজ্য বানিয়ে দেওয়া। অর্থাৎ আবার এখানে এনকাউন্টার হবে, এখানে আবার মানুষের ওপর পিটিয়ে মারা হবে, মানুষকে হত্যা করা হবে, যেটা সিপিএম আমলে হয়েছিল দলীয় বাজিতে, এখন হবে ধর্মের নামে। সেই সমর্থন করছেন কি আপনারা? সেই সমর্থন করছেন কি আপনারা? সেই সমর্থন কেউ করবে না বাংলার মানুষ, কারণ এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। মনে আমার রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এইটা বাংলা। এই বাংলায় হবে না। যারা ভাবছেন যে পালের হাওয়া দিয়ে বিজেপিকে শক্ত করবো, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার মানুষ এটা হবে না। বারবার বলি, আজকে আবার বলছি, নন্দীগ্রামের মানুষ সবাই আপনারা দাঁড়িয়ে আছেন, বাংলার মানুষ আপনারা। সেই মান্নাদের কথায় কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। আর এখানে একটা দল আসছে, কারোর জন্য অন্ধ নেই, নন্দীগ্রামে একটা নেতাও আসেনি, কোন নেতার কাছাকাছি ছিল না, এখন আসবে লোভ দেখিয়ে। সিংহাসনে বসবো, সিংহাসনে বসবো, সিংহাসনে বসবো না, হবে না, হবে না। তার কারণ আবার সেই মান্নাদের কথায়, পাথরে লিখো নাম, সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। মমতা ব্যানার্জির নাম বাংলার মানুষের প্রত্যেকটা মায়ের মনের মধ্যে হৃদয়ে লেখা আছে, সে মজবার ক্ষমতা কারণ নেই, কারণ নেই দিল্লির কোন বড় নেতারও সেই ক্ষমতা নেই, বাংলার মানুষের হৃদয়ে রয়েছে। কি করে করবে? ছিল মির্জাফর, ছিল
তখনও ছিল আজকেও আছে ছিল বিশ্বাস মানুষকে করব আমরা সকল বিশ্বাসেই বিশ্বাসের মধ্যে দিয়েই আমাদের বেঁচে থাকতে সেই বিশ্বাসের মধ্যে দিয়েই থাকতে হবে আর সবথেকে বেশি বিশ্বাস করতে হবে মানুষকে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আপনারা মানুষ নন্দীগ্রামের মানুষ আন্দোলনে বিশ্বাস করে কারণ বড় নেতা নয় বড় অহংকার নয় মানুষ বিশ্বাস করে আমরা ছিলাম তৃণমূল আছে তৃণমূল থাকবে সকালে ডাকেন না কেন ফিরা থাকেন যেত গিয়ে মালা দিয়ে আসতো সেই শহীদদের আজকে যারা শহীদ তাদের প্রণাম করে আসতো আজকে আপনি প্রণামও করতে দেবেন না আর এখানে সভাও করতে দেবেন না এটা হয় নাকি নন্দীগ্রাম আন্দোলন তৃণমূলের অধিকার তৃণমূলের অধিকার এটা তৃণমূল কংগ্রেসের অধিকার এই অধিকার আপনি ছিনবেন কি করে একুশে জুলাই ছিনিয়ে নিতে পারবেন সিঙ্গুরে ছিনিয়ে নিতে পারবেন নন্দীগ্রাম ছিনিয়ে নিতে পারবেন পারবেন না তার কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে যতদিন আমরা আছি ততদিন এই সম্মান আমরা দিয়ে আসব দিয়ে আসব দিয়ে আসব এমন কিছু করবেন না কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করেছে অনেক মায়ের কোল খালি হয়েছে তখন গুলি দেখেনি যে হিন্দুর গায়ে লাগছে না মুসলমানের গায়ে লাগছে কিন্তু আমার নাম তোমার নাম সিঙ্গুর বাঙ্গুর হন্দিগ্রাম নন্দীগ্রামের জমি কিন দিচ্ছি না দেব না আর সেই বিজেপি যে বিজেপি আবার সিপিএম কৃষকের জমি একটা জায়গায় দিয়ে দিচ্ছিল আর সারা ভারতবর্ষের কৃষকের অধিকার কৃষি বিলের মাধ্যমে যে বিজেপি কেড়ে নিয়েছে সেই বিজেপিকে কখনো কৃষক হাতর করতে পারে কখনো পারে না তাই তার ধরকা মানে যে তার ধরবে বা তাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট সাপোর্ট করবে সে কৃষক বিরোধী সে কৃষক বিরোধী সে কৃষকের সাথে থাকতে পারে না তাই আজ আবার আপনাদের সালাম করতে এসেছি আমরা সকলে এখানে অখিল আছে আমাদের বিপ্লবদা আছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জোট বাঁধ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জোট বানুন আর বলুন মমতা তুমি আগে চলো আমরা তোমার সাথে আছি মমতা তুমি আগে চলো আমরা তোমার সাথে আছি মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি মানুষ তোমার সাথে আছে নন্দীগ্রামের মানুষ তোমার সাথে আছে জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ